নমস্কার বন্ধুরা, তোমাদের নমস্কার সকলকে বন্ধু, স্বাগত জানাই আমি আমার ইউটিউব স্টুডেন্ট চ্যানেল কেরিয়ার চলে মেকিং এ। আসছি। বন্ধুরা, আজ চলে এসেছি আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা, এইটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তো বন্ধুরা আমি এই বিজ্ঞপ্তির সম্বন্ধে পুরো ডিটেলস তোমাদের দেব। তো তার আগে আমি একটা কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সব রকমের চাকরির নোটিফিকেশান আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট আছি। তো বন্ধুরা, এখান থেকে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে কেরিয়ার অপশানে গিয়ে। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি সরাসরি নোটিফিকেশান, যেটি আমার ডাউনলোড আছে আমি এটি ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে RC2021/04। তো এবার নিচে দেখো রিক্রুটমেন্ট পোস্ট, দুটি পোস্টের জন্য, জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু এর। এবং কি আবেদন শুরু হচ্ছে 15 তারিখ থেকে 15/12/2021 এবং শেষ হচ্ছে 5/1/2022। তো বন্ধুরা, আরেকটি স্ক্রল করে নিচে দিয়ে গেলে এবার কোম্পানির প্রোফাইল দেওয়া আছে, যেখানে কোম্পানির ফুল অ্যাড্রেস, বিদ্যুৎ ভবন, ব্লক DJ, সেক্টর 2, বিধাননগর, কলকাতা, 7,91,000। তো এরপরে তুমি যদি নিচের দিকে যাও আর একটু স্ক্রল করে, এখানে দেখো ডিটেলস অফ দি পোস্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথম পোস্টের নাম জুনিয়র এক্সিকিউটিভ স্টোরস, এখানে 14টি পোস্ট আছে। এখানে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন দেবে 37,400 থেকে 1,08,200 টাকা। এখানে কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন ফর ইউনিভার্সিটি রিকগনাইজ UGC, অর্থাৎ UGC আন্ডারে যেসব ইউনিভার্সিটি আছে তো সেখান থেকে তোমরা গ্র্যাজুয়েট থাকলে অবশ্যই আবেদন করতে। তার সঙ্গে PG ডিগ্রি, ডিপ্লোমা, লজিস্টিক রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট AICTE/UGC, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা লাগবে লজিস্টিক বিভাগে, ঠিক আছে। এবার নিচের দিকে দেখতে হচ্ছে 2 নম্বর পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2, এখানে 400টি পোস্ট আছে, যার যেটি লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 36,800 থেকে 1,06,700 টাকা। এখানে তোমাকে ডিপ্লোমা করতে হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের যে কোনো কলেজ বা ইনস্টিটিউট থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ বোর্ড টেকনিক্যাল এডুকেশনের থেকে। নিচের দিকে আরেকটু স্ক্রল করে এখানে কিন্তু কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো এরপরে দেখার ইনফরমেশান একটা লেখা আছে, ক্যান্ডিডেটস হ্যাভ বি এবিলিটি রিড স্পিক রেড বাংলা এবং নেপালি। এখানে তুমি যদি বাংলাও লিখতে পারো বা নেপালিও লিখতে পারো তাহলেও তোমরা আবেদন করতে পারো। এরপরে দেখো কেরিয়ার প্রসপেক্ট এবং পে অ্যানাউন্স, এগুলো সব তোমরা পাবে। যেগুলো বেনিফিট দেয় কোম্পানি থেকে সেগুলো ইনফরমেশান দেওয়া আছে। এবার এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 32 এজ, এবং SC ST OBCদের 5 বছর, 3 বছর ও 10 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। দেখো এখানে আপার লিমিট বাড়ছে, লোয়ার সবচেয়ে নিচুতে 2003 এবং আপারে ইউআরদের জন্য 1989 এবং SC ST 1984, তারপর 1986 OBC ABA-র জন্য এবং PWD-র জন্য 1979। তো এরপরে দেখো কোন কোন যেসব পোস্ট আছে সেগুলি কোন কোন ক্যাটাগরির জন্য যেসব করে, দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইউআরদের জন্য 1টি মাত্র পোস্ট আছে, PWD-র জন্য 1টি, OBC-A-র জন্য 2টি, OBC-ACEC-এর জন্য 1টি, OBC-BEC-র জন্য 1টি, SC-দের জন্য 4টি এবং SC-EC-র জন্য 2টি, ST-র জন্য 2টি, মোট 14টি পোস্ট। এবং জুনিয়র ইঞ্জিনিয়ারে দেখতে পাচ্ছি ইউআর জন্য 119টি, UREC-র জন্য 62টি, UREX-সার্ভিসম্যানের জন্য দেখো 8টি 16টি। তো ওখানে এজ লিমিট ওরকম করে ভাগ করা আছে, তোমরা দেখে নেবে, আমি নোটিফিকেশানটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দেখো মোড অফ সিলেকশন, দেখো তোমাদের কিন্তু বেসিস হবে অনলাইন টেস্ট হবে প্রথমে, তারপরে ইন্টারভিউ, এবং তারপরে প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল টেস্ট হবে, তারপরে কিন্তু কোম্পানি রুল অনুযায়ী প্রি মেডিকেল হবে, তারপরে তোমাদের কিন্তু দেওয়া নিয়োগ করা হবে। এটি কিন্তু তোমাদের অনলাইন টেস্টটি কিন্তু সব কলকাতায় নেওয়া হবে,
ইন্টারভিউ কলকাতাতেই নেওয়া হবে। তো এরপরে আরও নিচে গেলে দেখতে পাবে এখানে কিন্তু নাম্বার ভাগ করা আছে, পোস্টের জন্য অল নোটিফাইড পোস্ট মানে সব পোস্টের জন্য টোটাল 100 মার্ক, 90 মিনিট টাইম, তার মধ্যে ডোমিনিয়ন মার্কস মানে পার্ট ওয়ানে 60, ক জেনারেল এসে। তো তোমরা উপরে দেখে নেবে, এটা আমি দিয়ে দিলাম। পার্সোনাল ইন্টারভিউর জন্য 25। এবার নিচের দিকে আসলে দেখো জুনিয়র এক্সিকিউটিভ রিকোয়ার্ড ফিনিশ, এখানে নানা রকমের এমপ্লয়মেন্ট বন্ড দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তোমরা কেরিয়ার 15 থেকে 5-এর মধ্যে তোমরা কেরিয়ার লিঙ্কে গিয়ে ওয়েবসাইট দেখো দেওয়া আছে, অনলাইনে আবেদন করবে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট লাগবে, এসসি ইউআর ওবিসি এবির জন্য 400 টাকা, এসসি এসটিদের জন্য 300 টাকা পার পোস্ট লাগবে। তো এরপরে জেনারেল ইনস্ট্রাকশন, কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে যদি আর একটু যাই, এখানে দেখো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ইনফরমেশান, তোমরা কিন্তু কোনো ফেক ডকুমেন্টস আপলোড করবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ক্লোজ থাকবে স্যাটারডে সানডে হলিডের জন্য। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করবে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।